দিচ্ছেন, কি বলো? কুল আউযু বিরব্বিন নাস, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও যিনি তোমাদের জন্য রব। রব কাকে বলা হয়? রব আগেতে যেরকম আপনাদের কাছে বলেছিলাম একদম সূরা ফাতিহার আলোচনার মধ্যে, রব হচ্ছেন তিনি, মনে রাখবেন, যিনি কোনো রকম নজির ছাড়া, কোনো রকম পৃথিবীর বুকে উদাহরণ ছাড়া, যিনি কোনো কিছুকে তৈরি সৃষ্টি করতে পারেন এবং ধাপে 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 এটাকে পূর্ণতা দিতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত রব। আল্লাহ বলছেন তুমি আশ্রয় চাও কিসের? কুল আউযু বিরব্বিন নাস, তুমি নাস মানুষের রবের কাছে আশ্রয় চাও। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দ্বিতীয় আয়াতের মধ্যে, আগেরটা শুধু আশ্রয়ের কথা বলছেন, আল্লাহ নিজে বলছেন মালিকিন নাস, এরপরে তুমি আশ্রয় চাবে কার কাছে? মালিকিন নাস, মানুষের যিনি মালিক তার কাছে। তিন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইলাহিন নাস, তোমরা আশ্রয় চাবে কার কাছে? ইলার কাছে। প্রিয় ভাইরা, একটা মানুষের জীবনে রব, মালিক আর ইলাহ, এই তিনটা যদি বুঝে ফেলি, রব তো আল্লাহর রুবুবিয়াতের ইমান, উলুহিয়াতের ইমান, আল্লাহর আসমা এবং সিফাতের যে ইমান, এই তিনটা জিনিস আল্লাহর মধ্যে ঢুকাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। মানুষ যদি এই তিনটা জিনিস মাথার মধ্যে গেঁথে ফেলতে পারে, সে আশ্রয়স্থল হিসেবে রবকে একদম মকবুল বানায় ফেলতে পারবে, তার আর কোনো ভয় লাগবে না। প্রিয় ভাইরা, ইলাহিন নাস, তিনি হচ্ছেন মানুষের মাবুদ, এটা দ্বারা আগের দুটি যে আল্লাহ রাব্বুল আমিনের সম্পৃক্ততা আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়েছেন, একটা হচ্ছে রব্বিন নাস আর মালিকিন নাস, এই দুটাকে পূর্ণতা দিছে ইলাহিন নাস। কেন এই কথা বললাম? দুনিয়াতে আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আমিনই পূর্ণাঙ্গ রব, তবে মানুষও কিন্তু একটু রব হতে পারে। এই যে আমরা বলি না তারবিয়া, তারবিয়া করি, তারপরে পিতামাতা আমাদের জন্য দেখভাল করেন, এই যে তারবিয়া প্রতিপালন করা, এই এই প্রতিপালন করাটাও মানুষ কিন্তু কিছু অংশে করে, মা না দুধ খাওয়ায়, তারে বড় করে, তারে দেখভাল করে, তাহলে রব পূর্ণাঙ্গতায় আল্লাহ, কিন্তু কিঞ্চিত মানুষও এটা করে আল্লাহর দেওয়া অধিকারে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন মালিকিন নাস, কার মালিক? মানে অধিপতি বা বিচার, রাজাধিরাজ। দুনিয়ায় কিন্তু ক্ষমতার কিছু অংশ মানুষ অনেক সময় পায়, আল্লাহর দেওয়া ক্ষমতার মধ্যেও আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যেও বলছেন যে ইন্নাহু লাআল, আল্লাহ বলছেন নিশ্চয়ই ফেরাউন কিন্তু সত্যিই একটা পাওয়ার রাখতো, তারে দেখে যে মানুষ ভয় পাইতো এমনি এমনি না। তাহলে দুনিয়ায় মালিকের কিছু অংশ আছে, কিন্তু আল্লাহ এই দুটা বর্ণনার পরে শেষ আয়াতের মধ্যে যখন তিন নম্বর আয়াত আল্লাহ যখন বললেন, আল্লাহ কি বললেন? ইলাহিন নাস, এইটা দিয়ে সব কাট আপ। কিছু রব তুমি হও, কিছু মালিক তুমি পাও, কিন্তু মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুল্য কেউ নাই, মাবুদ আল্লাহ, ইলাহ। সুতরাং কোনো মানুষ যখন এটা বুঝবে, তখন এটা তার জন্য অনেক সহজ হবে। এখানে দেখেন একটা আরবি বাক্যরীতি বলি, আমি এটা আরবি বাক্যরীতি আপনাদের কাছে যখন বলি, এটা মূলত আপনাদেরকে গ্রামার শেখানোর জন্য নয়, যেমন গত দিনে একটা কথা বলেছিলাম একটু বোঝানোর জন্য, টার্ম তো মুবতাদা কি, খবর কি, মাউসুফ কি, সিফাত কি, জুমলা ইসমিয়া কি, খবরিয়া কি, হ্যাঁ, তারপরে হচ্ছে সিফাতে আউয়াল, সিফাতে সানি, মাফুল বিহি কি, তো আপনি বুঝবেন না, কিন্তু একটু ছোট্ট করে বোঝানোর জন্য গতদিন বলেছিলাম যে যেরকম আল্লাহুস সামাদ, আমি কি বলছিলাম? মাউসুফ সিফাত, আসলে কিন্তু এটা হচ্ছে মুবতাদা খবর, কিন্তু আল্লাহ একজন জাত, তার একটা সিফাত বা গুণ হিসাবে আমি উল্লেখ করেছিলাম, এটা আরবির তারকিবের টার্ম বলি নাই, মূলত কুল হু আল্লাহ, আল্লাহুস সামাদ, এগুলো হচ্ছে জুমলা, যেটা এটা হচ্ছে জুমলায় খবরিয়া, যেটা মুবতাদা খবর মিলে হয়েছে। কিন্তু আমরা দেখেন এইখানে আল্লাহ কি বললেন, ভালো করে খেয়াল করেন, অনেক গভীর কথা বলছি আপনাদের কাছে, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই যে কথা বললেন আল্লাহ, এটা এইভাবে না বলে আরবির প্র্যাকটিক্যাল নিয়ম অনুযায়ী এইভাবে হতে পারত, কুল আউযু বিরব্বিন নাস মালিকিহিম ওয়া ইলাহিহিম, ক্লিয়ার? কুল আউযু রব্বিন নাস ওয়া মালিকিহিম ওয়া ইলাহিহিম, এইটুক বললেই কিন্তু আরবিতে যদি, মানে আরবরা যেভাবে লেখতো, ওরা যদি এই তিনটা জিনিস বুঝাতো, ওরা এইভাবে লেখতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম না করে, বরং আউযু বিরব্বিন নাস বলার পরে মালিকিন নাস, ইলাহিন নাস, আবার প্রত্যেকেই মানুষ আছে, কিন্তু তার সাথে আল্লাহ আলামিন সম্পৃক্ত করেছেন। করার কারণ কি? মুফাসসিরিন কেরাম বলছেন এখানে দোয়ার গুরুত্ব এবং প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, এইটা বোঝানোর জন্য, মাফহুম ক্লিয়ারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট পরিষ্কার করেছেন, রব মালিক আর ইলাহ, আমি তার কাছে আশ্রয় চাই। আল্লাহু আকবার, আপনি একবার অন্তর থেকে ফিল করেন, যিনি কোনো রকম বেলা নজির সৃষ্টি করে বিরাট করে ফেলতে পারেন, যিনি সকল ক্ষমতার উপরের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা,
তার কাছে ক্ষমতা, আর ইলাহ আমি একমাত্র উপাস্য হিসাবে যিনি সিজদা পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য, যার কথায় একমাত্র প্রণিধান যোগ্য, একমাত্র মাবুদ তিনি আল্লাহ, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আরে দুনিয়ার মানুষ, আর তো আমার কোনো মানুষ, অনেক সময় মুসলিম প্রকৃত মুসলিম হলে না সে অনেক সময় মানে নিজেকে ফেয়ারলেস ভাবে ফেলবে, আমি ভয়ডরহীন, ভয়ডরহীন মানে কি আল্লাহকে ভয় করি আর কাউরে ভয় করি না, এই এই ফিলিংসটাই সুরা নাস আমাদেরকে দিচ্ছে। সুতরাং আল্লাহ এখানে মালিকিহিম ওয়াইলাহিমে এই ওয়াও দিয়ে হতে পারত, কিন্তু এটা না বলে এটার পাওয়ার আল্লাহ রাব্বুল বুঝিয়েছেন, কারণ ওইগুলো ছিল বাহ্যিক সমস্যা, আর এখানে আল্লাহ নিজের পরিচয় স্টেপ বাই স্টেপ দিয়ে আভ্যন্তরীণ তার যে প্রবলেম এইগুলোর থেকে আল্লাহ রাব্বুল উদ্ধারের জন্য বলছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কিসের থেকে তুমি পানা চাবে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বান্দা তুমি আশ্রয় চাও কিসের, ওই ওয়াসওয়াসা থেকে, ওই ওয়াসওয়াসার ক্ষতি থেকে, ওই কুমন্ত্রণা থেকে, কি করে আল খান্নাস, খান্নাস মানে কি, খান্নাস হচ্ছে শয়তানেরই একটা প্রকার, কিন্তু খান্নাস বলা হয় যে তাফসিরের মধ্যে আসছে ওয়াসওয়াস আওয়াজহীন তার আনুগত্যের আহ্বান করে যে শয়তান আপনাকে আহ্বান করতেছে, কিন্তু ওই আহ্বানের কোনো আপনি ইয়ে দেখতে পাচ্ছেন না, ওই আহ্বানের আপনি শব্দ শুনতে পাচ্ছেন না, আওয়াজহীন আহ্বান কিন্তু মানুষের অন্তরের মধ্যে প্রভাব পড়ে, এটা হচ্ছে ওয়াসওয়াস। আর খান্নাস খানসুন শব্দ থেকে আসছে, খানসুন শব্দের অর্থ হচ্ছে পশ্চাতে সরে যাওয়া। সুবহানাল্লাহ, এখানে একটা মিরাকালিক টার্ম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। আল্লাহ বলছেন মিন শাররিন, ক্ষতির থেকে বাঁচতে চাই, আল ওয়াসওয়াস যে কুমন্ত্রণা দেয় কিন্তু কোনো শব্দ নেই, আরে বলতেছে আসো আসো তুমি আমার দলে যোগ দাও, আল্লাহদ্রোহী হও, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, মুখের উচ্চারণ নাই, কিন্তু সে আহ্বান করতেছে মানুষের মনের মধ্যে, এই খারাপ কাজটা করি তো করি তো, এরকম উদ্রেক হচ্ছে, আশ্চর্য শব্দহীন, এটা হচ্ছে ওয়াসওয়াস। আর খনসুন মানে কি, যে সে পিছনে সরে যায়। কেন আল্লাহ কথা বললেন, মুফাসসিররা বলছেন যে শব্দহীনভাবে নিঃশেষভাবে ওয়াসওয়াস আদায় খান্নাস, কিন্তু যখন সেখানে আল্লাহর জিকির করা হয় সে সেখানে টিকতে পারে না, সে সরে যায়। এই সরে যাওয়ার কারণে আল্লাহ বলছেন খান্নাস, তুমি যতই ওয়াসওয়াস দাও খান্নাসের ওয়াসওয়াতায়, কিন্তু খান্নাস মানে যে সরে যায়, কিসের থেকে সরে যায়, আল্লাহর জিকির আসলে খান্নাস সেখান থেকে সরে যায়। প্রিয় ভাই এবং বোনেরা, পৃথিবীতে দুটো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টির সময় থেকে তাদের প্রতি শয়তানের প্রভাব বিস্তার করতে দেন নাই, শয়তান তাদেরকে ছুঁইতে পারে নাই, শিশু হওয়ার পরে অনেক কারণেই কাঁদে, অনেক মুফাসসির বলেছেন শয়তান তার পিঠের মধ্যে একটা খোঁচা দেয় এই জন্যও সে কাঁদতে পারে, সে তো বাহিরে আসার পরে একটা এনভায়রনমেন্ট পায়, গরম আবহাওয়া ছিল, এই প্রকৃতি পায় নাই, খাবার লাগে নাই, নারীর সাথে সংযোগ ছিল, সব বিচ্ছিন্ন, নানান কারণে কাঁদতে পারে, কিন্তু হাদিসের পরিভাষে এটাও একটা ব্যাখ্যা, অনেক শিশু কাঁদে তারা একটা খোঁচা দেয় শয়তান, যে আমি স্পর্শ করে দিলাম, কিন্তু দুইটা শিশুর গায়ের মধ্যে এই স্পর্শ আসে নাই, একটা মারিয়াম আলাইহিসসালাম আর তার পুত্র সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাম, এই দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, হাদিস বর্ণনা করে সাহাবীরা বলল ওয়ান তাইদান ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাই, মানে এই দুইজন তো কেবল এখান থেকে বেঁচেছে, আপনাকেও কি ইয়া রাসূলুল্লাহ এই শয়তান আপনার সাথেও কি একটা তাহলে এরকম কোনো ক্ষতিকারক শয়তান বা এরকম কিছুকে আপনার সাথেও কি ঢুকিয়ে দেওয়া হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন হে আমার উম্মত, হ্যাঁ তোমরা কি জানো আমার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজনকে যুক্ত করেছিলেন, তোমাদের প্রত্যেকের সাথে এরকম যুক্ত থাকে, সেই শয়তানের নাম কি জানো, করিন, তিনি বলেন এটা হচ্ছে কারিন নামক একটা শয়তান প্রত্যেক মানুষের সাথে যুক্ত হয়ে যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অনন্য কথা বললেন এরপরে, আমার সাথে যে শয়তান ছিল সে আমাকে যখন ওয়াসওয়াসা দেওয়ার প্ল্যান করলো, আমি তখন তাকে বললাম তুমি আমাকে ওয়াসওয়াসা দিবে, না 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 তুমি এই কাজ করতে পারো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আহ্বান করছি, তুমি ঈমান আনো, তুমি আল্লাহর পথে চলে আসো। এই একমাত্র ইবলিসের সন্তানদের মধ্যে থেকে এই কারিন, এই শয়তানটা আল্লাহর রসুলের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহান আল্লাহ বিহামদি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে বলছেন যে আমাকে এরপরে সে আর ধোকা দিত না, বরং আমাকে ভালো কাজের উৎসাহ দিত। সুবহান আল্লাহ। শুধু আপনার আমার রসুলের যে মর্যাদা, তাদেরকে তো আল্লাহ প্রোটেক্ট করায় দিছেন, তাদের এটা হয় নাই, কিন্তু রসুল সাল্লামের সাথে যুক্ত হওয়ার পর রসুলের আহ্বান দিয়ে আল্লাহ শয়তানকে মুসলমান বানায় দিছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই হচ্ছে কারিন, তার মানে রসুলদেরকেও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আল্লাহ বলছেন এরকম করে প্রত্যেক মানুষের সাথে এরকম শয়তানের ওয়াসওয়াসা থাকে। প্রিয় ভাইরা, আমরা জানি এই শয়তান অনেকভাবে ওয়াসওয়াসা দেয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মানুষের ভিতরে দুটা গৃহ থাকে অন্তরের ভিতরে, একটার মধ্যে শয়তান, একটা ফেরেশতা। কিন্তু যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে জিকিরের মধ্যে নিয়ে আসে, আল্লাহর স্মরণ করে, তেলাওয়াত করে, সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে গৃহের মধ্যে শয়তানের অংশ আছে সেটার থেকে সে আর থাকতে পারে না, বেরিয়ে যায়। দুটা গৃহই তখন ফেরেশতাদের দ্বারা, আল্লাহর নিয়ামত দ্বারা পূর্ণ হয়। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম, আমরা তো মুসা আলাইহিসের কথা শুনেছি, মুসা আলাইহিস সালাম একদিন সালাত শেষ করার পরে আল্লাহর কাছে মুনাজাতেরত আছেন, মানে আল্লাহর সাথে ব্যক্তিগত কথা বলছেন। মুনাজাত মানে আল্লাহর সাথে ব্যক্তিগতভাবে কথা বলা, পার্সোনালি। এই সময় জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন আসার পরে দেখলেন যে মুসা আলাইহিসসালাম তো আল্লাহর সাথে কথা বলছেন, মুনাজাতে আছেন, সুতরাং উনি পাশে বসে অপেক্ষা করছেন, আল্লাহর মেসেজটা পরে দিবেন। ইতিমধ্যে তিনি দেখলেন যে একজন শয়তান ইবলিস সে এসে মুসা আলাইহিসসালামের বসে আছে, সেও দেখতেছে, সে তো আর ধোকা দিতে পারছে না। কেন দিতে পারছে না? ধোকা দিতে না পারার কারণ হচ্ছে তখন আল্লাহর সাথে তিনি কথা বলছেন, আল্লাহর জিকিরে মশগুল আছেন, সে তো আর ধোকা দিতে পারছে না। কিন্তু সে ধোকা দেওয়ার জন্য ইবলিস বসে আছে। জিব্রাইল আমিন বললেন, আরে তুমি আল্লাহর নবীরেও বাদ দিবে না? উনি মোনাজাত শেষ করার পর তারে তুমি ধোকা দেওয়ার জন্য তুমি আসছো? তখন ইবলিস বলছে, এর আব্বারে সারি নাই, জান্নাতের ভিতরে ছিল, মুসা জান্নাতের বাহিরে, ওর আব্বারে জান্নাতের ভিতরে ধোকা দিছে, আর এই বেটা মুনাজাত শেষ করার পর আমি বসে থাকবো, সুতরাং আমার কাজ এটা। জিব্রাইল অবাক হয়ে গেলেন, তার মানে নবীদের সাথে পেরে উঠে নাই, কোনো ধোকা দিয়ে আল্লাহর গাফেল বানাতে পারে নাই, কিন্তু এরকমভাবে ধোকা দেওয়ার জন্য শয়তান নবীদেরকেও ছাড়ত না, তাদের পিছনেও লেগে থেকে সে বড় ডিউটি করে, ডিউটির তার কোনো শেষ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস যে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ সেখান থেকে আশ্রয় দাও, তুমি তো দিতে পারো, তুমি তো খালিক, তুমি তো আমাদের জন্য মালিক, তুমি আমাদের জন্য রব, তুমি আমাদের জন্য ইলা, আল্লাহ সেইগুলো আমাদেরকে শিখিয়ে নিছেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে ধোকাটা দেয়, এই ধোকাটা কে দেয়? যে খান্নাস হয়, যে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনের মধ্যে থেকেও হয়, সে মানুষের মধ্যে থেকেও হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এখানে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস বললেন, নাসের ভিতর থেকে কিভাবে ওয়াসওয়াসা দেয়? শেখ ইজ্জুদ্দিন রহিমাহুল্লাহ বলছেন, শয়তানের মতো কতক মানুষও তাদের খপ্পরে পড়ে প্রকারান্তরে শয়তান হয়ে যায়। তার অন্তরের প্রবৃত্তির অনুসরণ করতে করতে শয়তানরে আর কিছু বলতে হয় না, শয়তান যা বলে ওই মানুষ তাই করে। এই মানুষগুলাও সমাজের মধ্যে প্রকারান্তরে ভালো মানুষের ক্ষেত্রে ওয়াসওয়াসা দিতে পারে। এমন একটা কথা বলে দিল, দাড়ি তো বড়ই করছিস, এত বড়, তাই বলে হরমোনের মধ্যে যে, তার মানে তো আমাকে মনে হয় ভালো লাগতেছে না দেখতে, আমারে কেমন লাগতেছে মনে হয় আমারে, এই যে ওসোসা মেরে দিল আপনাকে, এটা একটা একদম মাইনর উদাহরণ দিলাম, এরকম শত শত উদাহরণ আছে। ভাবির কাছে এসে বলবে, মাশাআল্লাহ আপনি তো সুন্দরী পড়েন, কিন্তু আপনার কালারগুলো কেমন জানি মেরমেরা মনে হয় আমাদের কাছে, মানে আপনার হিজাব, আপনার আবায়া, এগুলোর কালার মেরমেরা। সাধ্যের মধ্যে থাকলে চাকচিক্যহীন হওয়া উচিত, ব্ল্যাক আরও মানুষের নজরে কম পড়বে, একদম ঝকমক ঝকমক করে উঠবে, এরকম কিছু না হওয়া উত্তম। অথবা তিনি পড়তেছেন, অন্তত পর্দা না করার থেকে তো হাজার কোটিবার উত্তম। উনি যদি টকটকা লাল দিয়ে করে, তাও তো উনি আবায়া পরে আছে, তাও তো উনি হিজাব করার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু উনি একটু ইঞ্জেকশন দিয়ে দিল, উনি পর্দা টর্দা করে না, এরকম করলে মনে একটু ভালো হতো উনার মধ্যে, ও তার মানে আমাকে খুব মেরমেরা লাগে, আমাকে দেখতে অত ভালো লাগে না। ওই আল্লাহ বলছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা খালি জিনের মধ্যে থেকে না, এরকম শয়তান রূপী কিছু মানুষও থেকে যেতে পারে, সে ওয়াসওয়াসা আপনাকে দিবে। আল্লাহ তোমার কাছে এরকম মানুষ, এরকম জিনের ওয়াসওয়াসার থেকেও আমরা আশ্রয় প্রার্থনা করছি। তাহলে প্রিয় ভাইয়েরা, ফালাকের মধ্যে ছিল বাহ্যিক, এখানে আছে আভ্যন্তরীণ। মানুষের অন্তর যদি প্রশান্ত হয়ে যায়, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা যদি চলে যায়, নামাজের মধ্যে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, দেয় না? আমরা অনেক সময় তো ইমাম সাহেব যদি কোনো একদিন সুহু সিজদা দেওয়া লাগে, আরে ইমাম সাহেব খালি বাড়ি ঘরে চিন্তা করে, আহা হা মুসল্লি যে কি অবস্থা, আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আল্লাহ রসুল সাল্লাম বলছেন, নামাজে দাঁড়ানো মাত্র একটা শয়তান মানুষের কাছে চলে আসে, ডিউটি দিয়ে রাখছে ইবলিস। ওই শয়তান আসার পরে কি করে, তার কাজই হচ্ছে সালাতের রাকাতে ভুল ধরানো, এবং ইউজকারু আলাইহি আল আসবাব, সে বিভিন্ন ধরনের ঘটনা তাকে স্মরণ করায় দেয়। এই ঘটনা হয়েছিল এই সময়, বাচ্চারা এই বলছিল, অমুক এই কথাটা বলছে, আরে অন্য সময় মনে হয় না, এই সময় কেন মনে হয়?
সুতরাং শয়তান এটা আপনাকে মনে করায়। ইমাম সাহেব এরকম ভুলে গেছেন রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ রাকাত ভুলে যাও তাহলে আধিক্যের দিকটা ধরে নাও, সবচেয়ে বেশি কোনটা পড়ছো। চান না, কত দুই না এক না, কত কত তিন না দুই না, আপনি আধিক্যের মধ্যে ধরবেন, যে তিন ধরে নেবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আধিক্যের দিকটা তুমি ধরে নিয়ে তোমার সালাতকে শেষ করো আর সাহস সিজদা দিয়ে দাও। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আল্লাহ রাব্বুল আমিন শেখানোর জন্য উম্মতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তো কম বেশি হয়ে গেছে, আসরের নামাজ দুই রাকাত পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেছেন, সব সাহাবীরা কোনো জিজ্ঞাসা নাই, আরে নবী যা পড়ছেন তাই ঠিক আছে, আবু বকর ওমর ওসমান কেউ ভয়ে জিজ্ঞাসা করেন নাই বলেন নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম জুলিয়াদাইন বলা হতো, জুলিয়াদাইন হাতওয়ালা, তার মানে আল্লাহ রাসূলের অন্য সাহাবিদের আর হাত ছিল না, উনারই খালি হাত ছিল নাকি? না, জুলিয়াদাইন মানে বেচারি, আমাদের যে স্বাভাবিক হাত এই হাত তো আমরা 18 ইঞ্চি বা 17 ইঞ্চি ধরি, আর এখান থেকে আরও যদি আমরা 15 ইঞ্চি ধরি তাহলে এটার একটা মাপ আমরা পাচ্ছি, কিন্তু ওই সাহাবির হাতটা একটু বেশি লম্বা, তো মানুষজন পরিচিতের জন্য এই কে রে ওই যে লম্বা হাতওয়ালা, এই জুলিয়াদাইন। ওই সাহাবি যে রাসূলকে বলি ইয়া রাসূল আল্লাহ, আজকে কি আল্লাহর ওহি আসছে নাকি আপনি কসর করছেন, কসর মানে আরাম করে দেওয়া, আপনি তো দুই রেখাত নামাজ পড়াইছেন। আল্লাহ নবী বললেন না না, বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি দুই রেখাত পড়াইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন আবার ভুলেও গেছেন, অন্য সাহাবিরা এই কথা শুনে এখন সাহস পাইছে, জি 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 ইয়া রাসূলুল্লাহ জি, ও বাবা এতক্ষণ কইছিলে তোমরা, এই সাহাবি তো অপরিচিত, বেচারি সাহস করে জিজ্ঞাসা করে ফেলছেন। এই সাহাবি বলার পর আল্লাহ রাসূল বললেন না সালাত কসরও হয় নাই, সালাত দুই রাকাতও নতুন করে ফরজ আসে নাই, ভুল হয়েছে, চলো আবার সালাতে দাঁড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাত শুধরাই দিলেন। কেন? নবীজি ইমাম, তাবত ইমামদের ভুল হতে পারে, মুসল্লির ভুল হতে পারে, এটা মানুষ মাত্রই, এইগুলার থেকে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ভুলিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্র্যাকটিক্যালি এটা দেখিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য এই সূরা আমাদেরকে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই সূরার আলোচনা মোটামুটি শেষ করে ফেলেছি।